আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ টিভির সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। সাম্প্রতিক সময়ে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জয়নব রাদিয়াল্লাহু আনহার বিয়ে নিয়ে প্রায়শই বেশ আলোচনা সমালোচনা শোনা যায়, যার শুরুটা করেছিলেন তথা কথিত বুদ্ধিজীবী ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সাহেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ের আগে জয়নব ছিলেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সালামের পালিত পুত্র জায়েদ রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সালাম সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব হয়ে কিভাবে তিনি ছেলের স্ত্রীকে বিবাহ করে নিজের স্ত্রী বানালেন, মূলত এটা নিয়েই আলোচনা সমালোচনা। এই বিষয়টাকে দেশের তথাকথিত বুদ্ধিজীবী এবং অলিখিত নাস্তিকেরা এমনভাবে উপস্থাপন করছে যাতে করে যে কোনো মুসলমান তাদের দলে ভিড়ে পথভ্রষ্ট হয়ে যেতে পারে। তার জন্য এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করা আমাদের জন্য খুব জরুরি। তাই আমাদের আজকের ভিডিওতে তুলে ধরছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জয়নাবের ঐতিহাসিক বিয়ের ঘটনাটি এবং তাদের বিয়ের পেছনের কারণ, যা না জানলে নাস্তিকদের দ্বারা আমরাও পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ভিডিওটি দেখার পর আপনি নিজেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে নাস্তিকদের করা নোংরা মন্তব্যের উচিত জবাব দিতে পারবেন। আশা করি প্রত্যেকে এই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং নাস্তিকদের দাঁত ভাঙা জবাবের উপায় জেনে নিবেন। চলুন আর কথা না বাড়িয়ে মূল ঘটনায় চলে আসা যাক। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জয়নব রাদিয়াল্লাহু আনহার বিয়ের পেছনে একটা ইতিহাস রয়েছে। ঘটনাটা হলো, এর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র জায়েদ রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে হযরত জয়নাবের বিবাহ হয়েছিল। জাহেলে যুগে পালক পুত্রকে নিজের ঔরসজাত পুত্রের মতো মনে করা হতো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, জায়েদ রাদিয়াল্লাহু আনহু সিরিয়ায় বন্দী হন। হাকিম ইবনে হিজাম তাকে ক্রয় করে নিজের ফুফু খাদিজা রাদিয়াল্লাহু আনহার নিকট দান করেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতের জন্য জায়েদকে তার নিকটে সমর্পণ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়েদ রাদিয়াল্লাহু আনহুকে আজাদ করে দিয়ে পুত্র হিসেবে গ্রহণ করলেন। জায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দীর্ঘদিন ধরে বসবাস করতে লাগলেন। তার পিতা দীর্ঘদিন পর্যন্ত তার অনুসন্ধান করার পর অবশেষে তার সন্ধান মিলল। তারপর তার পিতা এবং চাচা অর্থের বিনিময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তাদের সন্তানকে ফিরিয়ে নিয়ে যাওয়ার আবেদন করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ইচ্ছা করলে বিনিময় ছাড়াই তাকে নিয়ে যেতে পারো, অথবা ইচ্ছা করলে আমার কাছেও রেখে যেতে পারো। হযরত জায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থেকে যেতে চান এবং তারাও নবীজির কাছে তাকে রেখে যাওয়াকে পছন্দ করলেন। হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, হে কোরাইশ গোত্র, সাক্ষী থাকো, জায়েদ আমার পুত্র এবং সে আমার ওয়ারিশ হবে, আর আমিও তার ওয়ারিশ হব। তারপর তার পিতা ও চাচা খুশি হয়ে দেশে ফিরে যান। বলা বাহুল্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘোষণা ছিল নবুয়াত প্রাপ্তির আগের ঘটনা। এবার আসা যাক জায়েদ রাদিয়াল্লাহু আনহু এবং হযরত জয়নাবের বিয়ের ঘটনায়। জায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু আনহু যৌবনে প্রদার্পণ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ফুফাতো বোন জয়নাবকে তার সাথে বিয়ে দেওয়ার প্রস্তাব পাঠান। হযরত জায়েদ রাদিয়াল্লাহু আনহু যেহেতু মুক্তিপ্রাপ্ত দাস ছিলেন, সেহেতু জয়নাব এবং তার ভাই আবদুল্লাহ ইবনে জাহশ এই বিয়েতে অসম্মতি জ্ঞাপন করলেন। আমরা বংশমর্যাদা এবং সম্মানে তার চেয়ে শ্রেষ্ঠ। তখন আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করলেন, আল্লাহ ও তার রসূল কোনো কাজের আদেশ করলে যে তা অমান্য করে সে প্রকাশ্য পথভ্রষ্টতায় পতিত হয়। সূরা আহজাব আয়াত নং 36। হযরত জয়নাব এবং তার ভাই এই আয়াত শুনে অসম্মতি প্রত্যাহার করে বিয়েতে রাজি হন। অতঃপর
চতুর্থ হিজরিতে এই বিয়ে অনুষ্ঠিত হয়। এই বিয়েতে মোহরানা ধার্য করা হয় 10 দিনার, যা প্রায় 4 ভরি স্বর্ণের পরিমাণ এবং 60 দিরহাম বা 80 তাল রৌপ্যের পরিমাণ। তাছাড়া তাদের দেওয়া হয়েছিল একটা ভারবাহী জন্তু, কিছু গৃহস্থলীর আসবাবপত্র, আনুমানিক 25 সের আটা এবং 5 সের খেজুর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকেই তা প্রদান করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মোতাবেক জায়েদ বিন হারিসের সঙ্গে হযরত জয়নাবের বিয়ে সম্পন্ন হয়, কিন্তু তাদের স্বভাব প্রকৃতিতে মিল ছিল না। হযরত জায়েদ রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত জয়নাবের সম্পর্কে ভাষাগত শ্রেষ্ঠত্ব, গোত্রগত মর্যাদা এবং আনুগত্যে শৈথল্য প্রদর্শনের অভিযোগ উপস্থাপন করল। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহির মাধ্যমে জানানো হয় যে হযরত জায়েদ রাদিয়াল্লাহু আনহু জয়নাবকে তালাক দিয়ে দিবেন, অতঃপর আপনি তার পরিণয় সূত্রে আবদ্ধ হবেন। একদা হযরত জায়েদ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে এসব অভিযোগ পেশ করতে গিয়ে হযরত জয়নাবকে তালাক দেওয়ার ইচ্ছা পোষণ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও ওহির মাধ্যমে অবগত হয়েছিলেন, তারপরেও দুটো কারণে তিনি তালাক দিতে নিষেধ করলেন। প্রথমটা হলো, তালাক দেওয়া যদিও শরীয়তে জায়েজ কিন্তু তা অপছন্দনীয় কাজ। অপরটা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে এই রূপ ধারণা সৃষ্টি হয় যে জায়েদ তালাক দেওয়ার পর যদি তিনি জয়নাবের দায়িত্ব গ্রহণ করেন, তবে আরববাসী বর্বর যুগের প্রচলিত প্রথা অনুযায়ী এই অপবাদ রটিয়ে দিবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুত্রবধূকে বিয়ে করেছেন। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের এসব ভাবনার উপরে আল্লাহ তাআলার ওহীকেই বেশি প্রাধান্য দিলেন, যার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5ম হিজরিতে মদিনায় জয়নবকে বিয়ে করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 58 বছর এবং জয়নব রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 35 বছর। সেই বিয়ে হয়েছিল সরাসরি আল্লাহর নির্দেশে। তিনি ইরশাদ করেন, আল্লাহ যাকে অনুগ্রহ করেছেন আপনিও যাকে অনুগ্রহ করেছেন, তাকে যখন আপনি বলেছিলেন তোমার স্ত্রীকে তোমার কাছেই থাকতে দাও এবং আল্লাহকে ভয় করো, তখন আপনি আপনার অন্তরে এমন বিষয় গোপন করেছিলেন যা আল্লাহ প্রকাশ করে দিয়েছেন যে দত্তক পুত্রের তালাকপ্রাপ্তা স্ত্রীকে পত্নীত্বে বরণ করতে হবে। আপনি লোকনিন্দার ভয় করেছিলেন, অথচ আল্লাহকে অধিক ভয় করা উচিত। অতঃপর জায়েদ যখন জয়নাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল, তখন আমি তাকে আপনার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ করলাম, যাতে পোষ্য পুত্ররা তাদের স্ত্রীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে সেসব স্ত্রীকে বিয়ে করার ব্যাপারে মুমিনদের অন্তরে কোনো দ্বিধা দ্বন্দ্ব না থাকে। সূরা আহজাব আয়াত 37। জয়নাবকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করলে মুনাফিকরা বিরোধিতার উপকরণ খুঁজে পায়। তারা প্রচার করতে শুরু করল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতই নারী লোলুপ যে তিনি নিজের পুত্রবধূকে পর্যন্ত বিয়ে করেছেন, যা এখনও জাফরুল্লাহ সাহেবদের মতো অলিখিত নাস্তিকেরা প্রকাশ করে যাচ্ছে, নাউজুবিল্লাহ। অথচ এর অনেক আগেই আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, মুহাম্মদ তোমাদের কোনো ব্যক্তির পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী, আল্লাহ সব বিষয়ে জ্ঞাত। সূরা আল আহজাব আয়াত 39। আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন, তোমরা তাদেরকে তাদের পিতৃ পরিচয়ে ডাকো, এটাই আল্লাহর কাছে ন্যায়সঙ্গত। যদি তোমরা তাদের পিতৃ পরিচয় না জানো, তবে তারা তোমাদের ধর্মীয় ভাই এবং বন্ধুরূপে গণ্য হবে। এই ব্যাপারে তোমাদের কোনো বিচ্যুতি হলে তাতে তোমাদের কোনো গুনাহ নাই, তবে ইচ্ছাকৃত হলে ভিন্ন কথা, আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। সূরা আহজাব আয়াত 9-5। এখানে স্পষ্ট যে পালক ছেলে কখনো নিজের আপন ছেলে হতে পারে না। হযরত জয়নাব রাদিয়াল্লাহু আনহার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়েটা ছিল আল্লাহর হুকুমে, মুমিনদের এটাই বোঝানোর জন্য যে তালাকপ্রাপ্তা হওয়ার পর পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করতে কোনো বাধা নাই। পরিশেষে আবারও জানাতে চাই এই বিয়ের বৈশিষ্ট্যগুলো। এই বিয়ে হয়েছিল আল্লাহ তাআলার নির্দেশে। হযরত জয়নাব অন্যান্য স্ত্রীদের উপর গর্ব করে বলতেন, তোমাদের বিয়ে সম্পন্ন করেছেন তোমাদের পিতা, আর আমার বিয়ে সম্পন্ন করেছেন স্বয়ং আল্লাহ তাআলা, পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করা যাবে না। জাহেলি যুগের এই কুসংস্কারকে এই বিয়ের মাধ্যমে রহিত করা হয়েছে। দাস এবং স্বাধীনদের মধ্যে সমতা আবশ্যক। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ঘ
ঘটনা থেকে সঠিক শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন এবং নাস্তিকদের অপপ্রচার থেকে আমাদের হেফাজত করুন, আমিন। এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়ে নিয়মিত বিসমিল্লাহ টিভিতে হাজির হব ইনশাআল্লাহ। তাই যদি বিসমিল্লাহ টিভিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়।